জানাতো না ভালো একা করার জন্য লাগে, কিন্তু আমরা একজন একজন প্রত্যেকটা সন্তান আমরা কিন্তু স্বাবলম্বী, আমাদের কোনো না কোনো আয় উৎস আছে, তাহলে কেন আমরা পারবো না? তো আসলে কথা বেশি বলা হলো, আমি খুব তাড়াতাড়ি শেষ করবো। আমরা আরেকটা এক কথা বলি, আমাদের এই এই সন্তান সংসার করতে এসে দেখলাম যে আমাদের সন্তানরা অনেক বড় বড় জায়গায় চাকরি করে, কেউ ডিসি আছে, কেউ এসপি আছে, কেউ সচিব আছে, এরকম অনেকে আছে। তো আমরা সেই সন্তানদের সাথে আমার এত পরিচয় হচ্ছে ইনশাল্লাহ। আজকে দেখেন বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান, সে আছে একজন মুক্তিযোদ্ধা সন্তান। আমাদের খুলনার যে জেলা প্রশাসক, সে একজন মুক্তিযোদ্ধা সন্তান। আমরা যে জেলা প্রশাসকের সাথে যে দেখা করতে গিয়েছিলাম করোনাকালীন সময়, কয়েকদিন আগে, দুই মাস আগে, স্যার তাহলে কি আপনাদের এখানে দিলাম? বললাম নো স্যার, আমি এখানে দিতে পারবো না, আমি খুলনা জেলার সভাপতি, সমস্ত উপজেলা থেকে এখানে আসছে, আপনার এই কনফারেন্সে আমাকে আসতে হবে। আমি কিন্তু আমার অধিকার নিয়ে আমি কিন্তু ওখানে স্যারকে নিয়ে আসছিলাম। তো আমরা মুক্তিযোদ্ধা পরিবার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, আমাদের অধিকার কিন্তু আমাদেরকে আজাদি করে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো আমি আর গত দিনে করবো না, 5 তারিখ ডিসেম্বর। বর্তমান সরকার কিছু উচ্চপদস্থ মহলের সহযোগিতায়
তাদের কথা শুনে আমাদের এই মুক্তিযোদ্ধার সন্তানকে তিরিশ পার্সেন্ট কোটা থেকে বঞ্চিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন আন্দোলন রয়েছে, প্রধানমন্ত্রী কোনো না চাও আমাদের কোটা রাখবো না, আবার যদি কখনো আন্দোলন হয় আমি তখন এই কোটা ফিরিয়ে দেবো। এখানে দেখা যাচ্ছে আনসার ভিডিপি কোটা আছে, মহিলা কোটা আছে, পশু কোটা আছে, বিভাগীয় কোটা আছে, মেধাবী কোটা আছে, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরিতে ভর্তির জন্য
সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আন্দোলন করেছেন, বিভিন্ন কষ্ট করেছেন, বিভিন্ন সহযোগিতা করেছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার মেদিনীপুর উপজেলা, আসানসোল উপজেলা সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করলাম।